दादा भाई दीदी बोनेरा खुला हवा ते सांस नीते पारछी आर भालो भावे थाकते पारछी कादर कारण शुधुमात्र ओनादेर कारण राइट आज के ओनारा बॉर्डर बा एखाने ओखाने जेगे आछेन बोलेई आमरा निजेर परिवारेर साथे बाड़ीते भालो करे घुमाते पारी हाँ कि ना আর সব থেকে বড় কথা এখন বলবো এটা আপনারা মন দিয়ে শুনবেন আর ভেবে দেখবেন কি এই পৃথিবীতে শুধুমাত্র আমাদের দেশের জওয়ানরাই আছেন যারা আমাদের জন্য নিজের বুকে গুলি খেয়ে শহীদ হয় তাই তো আর কেউ আছে কি যারা আমাদের জন্য শহীদ হয় 14 ফেব্রুয়ারি 2019 এ পুলওয়ামাতে একটি অনেক বড় বম ব্লাস্ট হয়েছিল যেখানে আমাদের 44 জন সিআরপিএফের জওয়ান শহীদ হয়েছিলেন মনে আছে কি সবার মনে থাকা উচিত বিকজ উই আর ইন্ডিয়ান দিস ইজ আওয়ার নেশন রাইট 14 ফেব্রুয়ারি 2019 এ পুলওয়ামাতে একটি অনেক বড় বম ব্লাস্ট হয়েছিল যেখানে আমাদের 44 জন সিআরপিএফের জওয়ান শহীদ হয়েছিলেন ওনাদের শরীরের টুকরো টুকরো রাস্তার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল তাই তো এমন ভাবে শরীরটা ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল কি হয়তো অনেকজনের বাড়িতে পুরো শরীর যেতেও পারেনি কয়েকজন বাড়িতে হয়তো শুধু হাত গেছে কয়েকজন বাড়িতে শুধু পা গেছে একটু মন দিয়ে ভেবে দেখুন যারা শহীদ হয়েছেন হয়তো ওনারাও কারোর বাবা ছিলেন কারোর ছেলে কারোর দাদা ভাই কারোর হাজবেন্ড বাট ওনারা শহীদ হয়েছেন কাদের জন্য আমাদের জন্য যাতে আমরা এভাবে আনন্দ নিয়ে হাসি খুশি থাকতে পারি তাই তো এই গত 20 তারিখ দুদিন আগেই পুঞ্চে আরেকটি আতঙ্কি হামলা হয়েছে আমাদের ইন্ডিয়ান আর্মির গাড়ি যাচ্ছিল ওখানে ওরা গ্রেনাইড হামলা করে ওখানেও 5 জন আমাদের জওয়ান শহীদ হয়েছেন রাইট ওনারা শহীদ তো হয়েছেন বাট শহীদ হতে হতে কি বলেছেন জানেন ওনারা বলে কি দেশ সে হে প্যার তো হর পলিয়ে কহনা চাহিয়ে দেশ সে হে প্যার তো হর পলিয়ে কহনা চাহিয়ে মৈ রহু ইয়া না রহু ভারতীয় রহনা চাহিয়ে রাইট আমরা কোন সিনেমার হিরোর কথা বলছি না কোন সলমান খান শাহরুখ খান বা কোন অমিতাভ বচ্চনের কথা বলছি না আমরা কথা বলছি কাদের আমাদের রিয়েল হিরো আমাদের দেশের জওয়ান ওনারা তো আমাদের জন্য শহীদ হবেন আমরা কি হতে পারি শহীদ আমরা পারি না বাট আমরা কি পারি আমরা ওনাদেরকে সম্মান দিতে পারি তাই তো তো আজকে আপনাদের আমরা কজনের তরফ থেকে আমরা ওনাদেরকে সম্মান দেব হ্যাঁ কিনা জোরে বলতে হবে দেব এই সম্মানটা দেওয়ার জন্য কি করতে হবে তার আগে আমি একটি কথা বলি আমি আজ অবধি এত বড় শিল্পী হতে পারিনি এত বড় সিঙ্গার হতে পারিনি আমি অনেক পুরনো 2012-13 সালের জি বাংলা সারেগামাপার সিঙ্গার হয়তো এখানে আসার আগে অনেকজন আমার নামও জানতেন না হয়তো তাই আমার আজ অবধি এত বড় ক্ষমতা হয়নি যে আপনাদের মতো গুণী মানুষজন যারা বসে আছেন তাদেরকে দাঁড় করাবার মতো আমার ক্ষমতা নেই আমি বলবো আপনারা দাঁড়িয়ে পড়বেন এরকম কোনো কথা নেই বাট আমি রিকোয়েস্ট করতে চাইবো যাদের পায়ে কোনো কষ্ট নেই তারা 1 মিনিটের জন্য দাঁড়িয়ে পড়লে খুব খুশি হবে তারপরে আবার বসে পড়বেন কেননা আমার পরে আরও 2 জন খুব ভালো ভালো শিল্পীরা আছেন
শুধুমাত্র এক মিনিটের জন্য দাঁড়াবে। যাদের পায়ে কষ্ট আছে ওনারা বসে থাকুন, যাদের কোলে বাচ্চা আছে ওনারা বসে থাকুন, যারা বয়স্করা সিনিয়র সিটিজেনরা ওনারা বসে থাকুন, আর যাদের লজ্জা পাচ্ছে তারাও বসে থাকুন, বা যাদের কোনো সমস্যা নেই তারাই দাঁড়াবে। সত্যি এরকম ভালোবাসা যদি নিজের দেশের প্রতি থাকে তাহলে আমরা সত্যি মন খুলে বলতে পারি সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। আজকে আপনাদের মল্লিক বাগান আমরা কজনের তরফ থেকে আমরা ওনাদেরকে শ্রদ্ধাঞ্জলি দেবো। শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য ক্যান্ডেল চাই, মোমবাতি চাই, বাট আমাদের হাতে নেই। বাট যাদের কাছে স্মার্টফোন আছে ফ্ল্যাশ লাইটটা জ্বালাবে লাইক এ ক্যান্ডেল, সকালে হাত দিয়ে চাইবো। এটা আমি সতীশ গজমের বলছি বলে নয়, এটা আপনাদের মনের ভিতর থেকে এই আলো তাদের জন্য যারা আমাদের জন্য নিজের বুকে গলি খেয়ে শহীদ হয়েছেন। এভরিওয়ান সকলে হাত দিয়ে চাইবো। একটু উঁচু করে, আর যাদের দুটো হাত খালি আছে দুটো হাত উপরে উঠবে, আর একবার জোরে হাত তালি আমাদের দেশের জওয়ানদের বাহাদুরের জন্য। এই লাইটটা এভাবেই থাকবে। যখন একজন দেশের জওয়ান লড়াইতে যায়, ওনারা লড়াইতে যাওয়ার আগে ভারত মাকে কি বলে জানেন? ওনারা বলে কিছু গজরে কি খুশবু কো মেহকতা ছোড় আয়া হুঁ, মে মেরি ননহি সি চিড়িয়া কো চহকতা ছোড় আয়া হুঁ, মুঝে আপনে সিনে সে লগা রে না তু হে ভারত মা, মে আপনি মা কি সুনি বাহুঁ কো তরসতা ছোড় আয়া হুঁ। ও মাই মেরি কা ফিকর তুঝে কিউ আগ সে দরিয়া বহতা হে, তু কহতি থি তেরা চাঁদ হুঁ মে বট চাঁদ হমেশা রহতা হে। যদি তোর ডাক শোনে কেউ না আসে তবে একলা চলো রে, সবাই মিলে গাইবেন আমরা শুনতে চাই সবাই। যদি তোর ডাক শোনে কেউ একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি কেউ কথা না কয় ওরে ও রে ও বাগা, কেউ কথা না কয় যদি সবাই থাকে মুখ ফিরাহে সবাই করে ভয়, তবে পরাণ খোলে তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে কি একলা চলো রে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। সবাই খুব ভালো থাকবেন, সুখে থাকবেন, হাসি মুখে থাকবেন। আমি সতীশ গজমের আজকের জন্য বিদায় নিচ্ছি। অনেক অনেক ধন্যবাদ মল্লিক বাগান আমরা কজনকে আমাকে ইনভাইট করার জন্য। যদি আপনাদের অনুষ্ঠান ভালো লাগে থাকে তাহলে একবার জোরে হাত তালি যাবো সবার।